মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন এই নাম্বারে দিন দিন বেড়ে চলেছে বয়ঃসন্ধিকালে সন্ধিকালে আত্মহত্যার প্রবণতা কেন বাড়ছে আত্মহত্যার প্রবণতা প্রত্যাশার চাপ প্রতিযোগিতার চাপ এই সমস্যারই বা প্রতিকার কি আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ নিয়ে বিশেষ বার্তা মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার অরুণিমা চ্যাটার্জির দিন দিন বেড়ে চলেছে আত্মহত্যার প্রবণতা যে সমস্যা মাথাচাড়া দিয়ে উঠছে বয়স সন্ধিকালে একদিকে সামাজিক চাপ প্রত্যাশার চাপ প্রতিযোগিতার চাপ তরুণ মনে এর প্রভাব মারাত্মক বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে একটাই প্রশ্ন উঠছে এর প্রতিকার কি কিভাবে সম্ভব আত্মহত্যার প্রবণতা কমানো কতটা সহানুভূতি প্রয়োজন নানান প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা কথা বলেছি বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার অরুণিমা চ্যাটার্জির সাথে তার কথায় আত্মহত্যার প্রবণতা কমাতে সবচেয়ে জরুরি সচেতন হওয়া সচেতন হতে হবে পরিবারকে পরিবারের কারো কোনো রকম আত্মহত্যার কোনো লক্ষণ দেখলেই মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে লক্ষণগুলি নিয়ে আরও সচেতন হতে হবে আমাদের যে কোনো মানসিক অস্থিরতা মানসিক চাপের আড়ালেই লুকিয়ে থাকে আত্মহত্যা যদিও আত্মহত্যা প্রতিরোধের ক্ষেত্রে আশার আলো রয়েছে একশো শতাংশই সঠিক সময়ে বিশেষজ্ঞের পরামর্শ এবং সঠিক চিকিৎসার দ্বারাই সম্ভব এই মানসিক সমস্যার সমাধান আত্মহত্যা একটা অত্যন্ত খারাপ পরিণতি যে পরিণতিটা একবার হয়ে গেলে আর কিছুই করার থাকে না অ্যাডোলেসেন্ট সুইসাইড ভীষণভাবে বেড়ে চলেছে তো প্রথমে যে প্রশ্নটা আসে যে সুইসাইড কেন এত বেড়ে চলেছে তার কারণ হচ্ছে যে প্রতিনিয়ত আমাদের জীবনে যে সামাজিক চাপ আমাদের উপর নেমে আসছে প্রত্যাশার চাপ আমাদের উপর নেমে আসছে এবং প্রতি মুহূর্তে আমরা নিজেকে ভীষণভাবে একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ডের মধ্যে ফেলে দিয়েছি তার ফলে কোনো কারণে সেই উইশটা যদি ফুলফিল না হয় সেই সেই যেটা আমি ভাবছি সেটা যদি ফুলফিল না হয় সঙ্গে সঙ্গে একটা চিন্তা মাথার মধ্যে আসছে যে আর বেঁচে থেকেই লাগবে প্রযুক্তিগত পরিভাষায় ইচ্ছাকৃতভাবে নিজের জীবন কেড়ে নেওয়াকেই আত্মহত্যা বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু অনুমান করে যে বছরের সাত লাখেরও বেশি মানুষ আত্মহত্যা করেন বা প্রতি চল্লিশ সেকেন্ডে প্রায় একজন আত্মহত্যার পথ বেছে নেন এলাকা বয়স এবং লিঙ্গ ভেদে আত্মহত্যার হারও ভিন্ন হয় তাই আত্মহত্যা প্রতিরোধ দিবসে অঙ্গীকার হোক বিশেষজ্ঞের পরামর্শে চিকিৎসার মাধ্যমে আত্মহত্যা প্রতিরোধের আজ এই সুইসাইড প্রিভেনশন ডে দিবসে যেটা বারবার বলার কথা সেটা হচ্ছে যে সবার আগে সচেতন হন যে প্রত্যেকটা সুইসাইডকে যে প্রিভেন্ট করা যায় যে কোনো রকম মানসিক অস্থিরতা মানসিক অবসাদ মানসিক চঞ্চলতা এগুলোর পেছনে লুকিয়ে থাকে সুইসাইড কে কখন সুইসাইডাল অ্যাটেম্প করে বসবে সেটা কিন্তু একজন মেন্টাল হেলথ প্রফেশনাল কিছুটা হলেও আন্দাজ করতে পারেন কারণ তারা এই বিষয়ে বিশেষজ্ঞ বাড়ির লোককে সচেতন হতে হবে তার বাড়িতে যদি কোনো অ্যাডোলেসেন্ট বাচ্চা থাকে বয়স কোনো বাচ্চা থাকে ইয়ং অ্যাডাল্ট কোনো বাচ্চা থাকে যার মধ্যে একটা ভীষণ রেকলেস প্রবণতা আবেগপ্রবণ ভাব আছে যে যে সহজেই হাত কাটে সহজেই মুখে বলে আমি গলায় দড়ি দেব বা আমি ছাদ থেকে লাফিয়ে পড়বো সেরকম যদি একবার দুবারও বলে থাকে সেটাকে কিন্তু হালকাভাবে নেবেন না সবসময় সেটাকে মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে নিয়ে আসুন প্রপার ট্রিটমেন্ট করান ট্রিটমেন্ট করলে সুইসাইডকে একশো ভাগের মধ্যে একশো ভাগ প্রতিরোধ করা যায় তাই আজ এই সুইসাইড প্রিভেনশন ডেতে আমরা শপথ করব। আমরা যেন আর একটাও সুইসাইড হতে না দিই